আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হার্ট ব্লক এবং তার সহজ সমাধান। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব কোনো ধরনের ঔষধ, কোনো ধরনের সার্জিক্যাল প্রসিডিউর ছাড়া আপনারা কীভাবে নিজেরাই হার্ট ব্লকের একটা সহজ সমাধান ঘরে করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করার জন্য। বিগত দিনে আমি এই বিষয় নিয়ে অনেকগুলো কথা অনলাইনে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, আপনারা অনেকেই হয়তোবা দেখছেন বা অনেকেই এই নিয়মটা ফলো করে হয়তোবা উপকারও পেয়ে গেছেন। তো আমি সাধারণত বলে থাকি যে আমাদের রান্নাঘরে যে আমরা ব্যবহার করি সবজি হিসেবে লাউ, যেটাকে আমরা ইংরেজিতে বটল গ্রাট বলি, এই লাউ বা স্বাদের লাউ অনেকে দুষ্টামি করে বলে, তো এই স্বাদের লাউ দিয়ে আমরা হার্ট ব্লকের একটা সহজ সমাধান করতে পারি। প্রসেস হলো বা প্রশ্ন হলো যে কিভাবে আমরা এই লাউটা ব্যবহার করতে পারি হার্ট ব্লক রিমুভ করার জন্য। তো ছোট পদের যে লাউ বাজার থেকে কিনে নিয়ে আসবেন, বাজার থেকে কিনে নিয়ে এসে সেটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেবেন। ধোয়ার পরে ছিকলা ছাড়াবেন না। অনেকে বলে যে ছিকলা সহ খাবো না ছিকলা ছাড়া খাবো, অনেকে বলে যে মাঝখানে যে বিচি থাকে বিচি ফেলে দেবো না বিচি সহ খাবো। তো ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে ছোট ছোট পিস করে কাটবেন, না ছিকলা ছাড়াবেন না ভেতরের যে কোনো কিছু বিচি টিচি এগুলো কিছু ফেলবেন, ভালো করে ছোট করে কেটে একটা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে সেটাকে ব্লেন্ড করবেন। তো ব্লেন্ড করার পরে একটা মার্কিন কাপড় বলে, অনেকে সুতি কাপড় বলে, বিভিন্ন ধরনের যেই সকল কাপড়গুলো ছাকনির মতো করে কাজ করবে সেই সকল কাপড়গুলো দিয়ে আপনি ভালো করে এই জুসটাকে ছেঁকে নেবেন, মিশ্রণটাকে ছেঁকে শুধু একমাত্র ফাইবারটাকে আলাদা করে দিবেন আর পানিটাকে আলাদা করবেন। তো যে পানিটা বের হলো সেই পানির সাথে আপনি চাইলে গুড় মিক্সড করতে পারেন, চাইলে মধু মিক্সড করতে পারেন, চাইলে অন্যান্য যে উপাদানগুলো যেমন ফলের রস বা লেবুর রস এই টাইপের ইয়ে মিক্সড করা যাবে, তবে চিনি বা সাদা লবণ অবশ্যই মিক্সড করা যাবে না, এতে কোনো উপকার আপনি পাবেন না। তো যেভাবে বললাম যে প্রথমে লাউ বাজার থেকে কিনে নিয়ে এসে ধোবেন, ধুয়ে ছোট ছোট পিস করে কাটবেন, কেটে তারপর সেটাকে ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে ব্লেন্ড করবেন, করার পরে সেটা মিশ্রণটাকে নিয়ে ছেঁকে পানিটা বের করবেন, ছোবাগুলো বা ফাইবারগুলো ফেলে দিবেন। তো ওই যে পানিটা, সেই পানিটা আপনি প্রতিদিন যদি এক থেকে দুই গ্লাস বা ম্যাক্সিমাম যদি হয় তিন গ্লাস, যে এক পোয়ার যে গ্লাসগুলো আমাদের যে পানি খাওয়ার যে গ্লাস ঘরের মধ্যে সেই গ্লাসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এই এক থেকে দুই গ্লাস বা তিন গ্লাস যদি কোনো হার্ট ব্লকের পেশেন্ট নিয়মিত খেতে পারে, তাহলে গ্র্যাজুয়ালি সে দেখবে তার যে অ্যানজাইনা ফিল হতো, মানে বুকের যে ব্যথা বা যে অস্বস্তি বোধ হতো, সেটা গ্র্যাজুয়ালি আস্তে 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 করে কমা শুরু হবে। তো এই গেল ফিজিক্যাল সিমটমের কথা। আর যদি তার হাই ব্লাড প্রেশার থাকে, বডির অন্যান্য কোনো কমপ্লিকেশান থাকে, সেগুলো আস্তে 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 রিডিউস হওয়া শুরু হবে। তো এগুলো গেল ফিজিক্যাল কমপ্লিকেশানের কথা। এখন প্যাথোলজিক্যালি যদি কেউ অ্যানজিওগ্রাম করে দেখা গেলো তার হার্টের মধ্যে দুইটা বা তিনটা ব্লক ধরা পড়ছে, এখন সেটা আসলে কমবে কিনা বা প্যাথোলজিক্যাল রিপোর্ট ঠিক আসবে কিনা সেটার কথা আমি আপনাদেরকে বলে দিই। তো প্যাথোলজিক্যাল রিপোর্ট যেটা, সেটাও আপনারা ইমপ্রুভ ফিল করবেন বা ইমপ্রুভ দেখবেন। মনে করেন আপনি আপনি একটা অ্যানজিওগ্রাম করা হলো, অ্যানজিওগ্রাম করার পর আপনি তিনটা ব্লক দেখলেন, হয়তো বা একটা 80% বা একটা 90%, একটা 95%। তো তিন মাস বা ছয় মাস পরে আপনি আরেকটা অ্যানজিওগ্রাম করবেন, ছয় মাস পরে, অ্যাজলি আমি বলি ছয় মাস পরে আরেকটা অ্যানজিওগ্রাম করলে দুইটা রিপোর্ট যখন আপনি সামনাসামনি রাখবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে আপনার প্যাথোলজিক্যালিও এই জিনিসটা ইম্প্রুভ করতেছে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ডাক্তার সাহেব, এই যে আপনি এতক্ষণ যে প্রসেসটা বললেন যে লাউয়ের জুস খাওয়ার, তো এই প্রসেসটার কি কোনো সাইড এফেক্ট আছে? তো আমি বলি ভাই, লাউ আমি বলি আর না বলি, আপনার তো লাউ অবশ্যই খান। তো আমি জাস্ট শুধু একটা ডিফারেন্ট একটা ফর্মুলা বলতেছি, এই ফর্মুলায় আপনি একটু ট্রাই করে দেখেন, যদি আমার কথায় আপনার কোনো উপকার না হয় তা আমি বলবো যে হারানোর কোনো কিছু নাই, বিকজ আমি আপনার লাখ লাখ টাকা খরচ করাইতেছি না, একটা সবজি বলতেছি, আর দ্বিতীয় কথা এটার কোনো সাইড এফেক্টও নাই। তো সকালবেলায় ভরা পেটে, আই রিপিট, সকালবেলায় ভরা পেটে আপনারা এই লাউয়ের জুসটা খাবেন, কখনোই আপনারা সন্ধ্যার পরে লাউয়ের জুসটা খেতে যাবেন না। এতে যেহেতু এটা সবজি, মানে ফল এবং সবজি এই টাইপের খাবারগুলো সন্ধ্যার পরে খেলে দেখা যায় যে ওয়েদার টেম্পারেচার কম থাকার কারণে বুকের মধ্যে কফ জমে যায়, ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে আমি আজলি বলবো যে আপনারা চেষ্টা করবেন যেন সন্ধ্যার পরে যেন খাওয়া না হয়, সকালবেলায় ভরা পেটে খাওয়াটাই উত্তম সময়। অনেকেই আমাকে কমপ্লেন করছে, ডাক্তার সাহেব আমরা যখন সন্ধ্যার পরে খেয়েছি আমার বুকে কফ জমে গেছে, তখন দেখা যায় হার্টের পেশেন্টদের যদি দেখা যায় বুকে কফ জমে যায় বা এই ধরনের সমস্যা হয়, তখন শ্বাসকষ্টে লাইক এই টাইপের অনেকগুলো কমপ্লিকেশন তৈরি হয়। তো আপনারা চেষ্টা করবেন সকালবেলায় ভরা পেটে খাওয়ার জন্য, আর চাইলে যে কোনো জিনিস মিক্সড করতে পারবেন এটার সাথে সুস্বাদু করার জন্য, টেস্টি করার জন্য। আর নিয়মিত এক গ্লাস থেকে শুরু করবেন,
ম্যাক্সিমাম আপনি 3 গ্লাস পর্যন্ত করতে পারেন, নিয়মিত 3 মাস একটানা খাবেন, বা চাইলে কেউ 6 মাস একটানা খেতে পারেন, এরপরে 6 মাস পরে গিয়ে আপনি আরটা অ্যানজিওগ্রাম করতে পারেন। আর এর মধ্যে আপনি প্রথম মাসেই দেখবেন আপনার ফিজিক্যাল যে কমপ্লিকেশনগুলো আছে সেই ফিজিক্যাল কমপ্লিকেশনগুলো কমা শুরু হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি 0178585716, ইটস মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা, এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলওয়েজ কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। ভিউয়ার্স, ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।